কক্সবাজারের উখিয়ার তিন নম্বর ক্যাম্পের প্রধান কমিউনিটি নেতা ফয়েজুল ইসলাম ক্যাম্পে ছোট্ট একটি ঘরে পরিবারের এগারো সদস্য নিয়ে বসবাস দুর্বিসহ জীবনে একে একে সাত বছর পার করার পর সন্তানদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তাও বাড়ছে পয়েন্ট যেহেতু দুই বছর জান দিলাম দিবা এটা বারো বছর তেরো বছর গিয়ে গই এ তো বারো তেরো বছর জানলাম দিবা কুড়ি বছরে গিয়ে গই তাহলে যা গাঁর আর হাসপাত গদ দিয়ে দিয়ে আর বার বাড়ায় না ভারি শুধু ফয়জুল ইসলামই নয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা ফিরতে পারছেন না মিয়ারমারে তাদের দাবি মিয়ারমার সরকারে তাল বাহানায় ফিরতে পারছেন না নিজ ভূমিতে জুলুম হাই রদুম মানুষ আছে এখন মুসলমান আছে তার বাংলাদেশে তার হনদিলা ভাবতে হনদিলা যানবাঁচ বলে রুই দিয়ে না আসা আছে আশা তাই যখন আরা বর্মা সরকারে ন মানে যেন পারেন আর তারা যাচ্ছে যদি ইন্টারন্যাশনাল কমিউনিটিয়ে আর আর রেসপন্সিবিলিটি লই দেলি হনবাজ্য না এদিকে স্থানীয়দের দাবি রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় সংকট বাড়ছে কাটাতার কেটে নানা উপায়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছেন রোহিঙ্গারা সেই সাথে ক্যাম্পেও বাড়ছে অপরাধ ঝরছে প্রাণ নিজেদের মধ্যে খুনা খুনিতে লিপ্ত ইভেন হচ্ছে বিভিন্ন ডাকাতি অপহরণ যার কারণে আমরা স্থানীয়রা দিন পার করছি আতঙ্কের মধ্যে দিন পার করছি মূলত প্রত্যাবাসন না হওয়ার কারণে দিন দিন এটা আরও কি দ্বিগুণ হচ্ছে আর কি দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে অপরাধ প্রবণতা একটা বৃদ্ধির দিকে এটা নিয়ে আমাদের এপিবিএন এর তিনটা ব্যাটেলিয়ান তারা দিন রাত মানে অমানসিক পরিশ্রম করে যাচ্ছে এখানে ডিসিপ্লিন রাখার জন্য কক্সবাজারের উখিয়া ও টেকনাফে তেত্রিশটি ক্যাম্পে বাস করছেন প্রায় পনেরো লাখ রোহিঙ্গা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার